আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে ভিডআইকিউ এক্সটেনশন আপনারা কিভাবে অ্যাড করবেন। এটি করার জন্য আপনাদের প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পরে ব্রাউজার ওপেন করলেন, ওপেন করার পরে আপনারা সরাসরি নিউটাবে ওপেন করে ভিডআইকিউ এক্সটেনশন চলে আসছে, এটাতে ক্লিক করতে পারেন। ক্লিক করে এখান থেকে আপনি ভিডআইকিউ এক্সটেনশন নিতে পারেন, ঠিক আছে, এভাবেও নিতে পারবেন। অথবা আপনি থ্রি ডটে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিজে যদি এক্সটেনশন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই থ্রি লেয়ারে ক্লিক করবেন, করার পরে এক্সটেনশনে ক্লিক করবেন, স্টোরে ক্লিক করবেন, এইখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে নেওয়াটাই ভালো। অনেকগুলো আছে, আপনি যে কমে আসার পরে এখানে ক্লিক করার পরে এটা অলরেডি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে, ডাউনলোড হচ্ছে। হওয়ার পরে আরেকটি নিউটপ অলরেডি ওপেন হয়ে যাবে, এখানে আপনার সাইন ইন গুগল যে মেলটাতে আপনি সাইন করবেন সেটা আপনি নিজে কপি হচ্ছে না আমার, আমি সাইন ইন গুগল এখানে ক্লিক করলাম। দেখুন আমার নামটা চলে আসছে, সময় হয়ে গেল, সাকসেস, ওয়াও সাকসেস হয়ে গেল। Hello everyone and welcome to VidIQ. One last important step. Simply go and watch any YouTube video on your desktop browser and you'll see this VidIQ login. আমরা ইউটিউবে ফিরে আসবো, আসার পরে আমি যদি যে কোনো ভিডিও আপলোড করি, ছোট করে নিলাম, আসসালামু আলাইকুম, স্বাগত আমার ষষ্ঠ ভিডিওতে। আজকে আমি আপনাদের দেখাবো ফিল্মরা কিছু সাউন্ড এডিটিং এবং ভিডিও সংযুক্ত করা। টাইটেল, লং, ট্যাগ, ডিসক্রিপশন, কার্ড, স্ক্রিন সব কিছু ওকে আছে, হায় থাম্বনেল সব কিছু ওকে আছে, আর বাংলাদেশের এই যে আমি ভিডিও ট্যাগ যেগুলো করছি এগুলো আছে, তারপর হচ্ছে চ্যানেল ট্যাগও আছে, ঠিক আছে। টোটাল ভিউজ হচ্ছে 14.48K এবং সাবস্ক্রাইব 162, ঠিক আছে। এখানে ভিডিও এসে স্কোর আছে হচ্ছে 25.5, 4.9 হলে ভালো হয়। আর এটা কিন্তু এক্সটেনশন অ্যাড হয়ে গেছে, যেভাবে যে কোনো ভিডিও আপনারা এভাবে ভিডিওকে এক্সটেনশন অ্যাড করতে পারবেন, এবং এখানে আপনি ভিডিও থাম্বনেলটা কোয়ালিটিটা দেখতে পারবেন, এই যে কোয়ালিটিটা দেখলাম, ঠিক আছে, এটা আপনারা দেখতে পারবেন। ওকে, তো এই হলো আমার ভিডিওকে এক্সটেনশন অ্যাড করার যে ভ্যালুটা দেখালাম। তো বন্ধুরা এইভাবে আপনারা